রং মহল এ মন যেন রং মহল যেখানে লুকানো অদেখানো এ মন যেন রং মহল এ মন যেন রং এখানে কখনো স্বপ্ন বিলাস কখনো হারানো সুখের তালাস প্রিয় চেনা পা লাগে অচেনা নাঙা পায়ে হাঁটে দেখা তবু পিছে তার কোলাহল এ মন যেন রং মহল এ মন যেন রং মহল কি করব চল বেরিয়ে পড়ি তার আগে থানায় একটা ডায়েরি করা দরকার কিন্তু থানায় আমি যাব না যাবে ওই মহিলা কেন ভাবি যাবে কেন তুমি ভালো আছো তো অনিস আমি আর তোদের সঙ্গে থাকবো না মা জামা কাপড় কি বড় ব্যাগে নেবে না ছোট ব্যাগে কি বলতে চাস তুই না মানে কষ্ট করে তুমি ভরবে কেন দাও আমি ভরে দেই তুই আমার সঙ্গে ইয়ার কেন আরিস তোর ভাইয়া বুঝে আসছে এই যে শ্যামল চলে এসছে তোমাকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম বাবা কোথায় ছিলে এতক্ষণ আমি সমস্ত মারণাস্ত্র উৎপাদন এবং বিক্রি বন্ধ করে দেব কারণ এই সমস্ত মারণাস্ত্রের শিকার নিরাপরাধ অসহায় শিশুরা আচ্ছা আমি আনিস সিদ্দিকি হঠাৎ এত ভালো ভালো কথা বলছি তাহলে দেশের নেতা পৃথিবীর নেতা এরা কি বলবে তোর যদি কিছু হয় আমার কি হবে বল রূপা কোথায় গেল অনেক দিন দেখা নেই কেমন আছে ও কি জানে আনিস ভাইয়ের অসুস্থতা কি ব্যাপার তুমি এখনো ঘুমাওনি সকালে উঠতে না পারলে তখন তোমার চেঁচামেচি করবে না মানে তোর মেয়ের ব্যাপারটা কি বলো দেখি কেন ও তো সুযোগ পেলেই শ্যামলদের বাড়িতে থাকতে চায় অথচ আজ তাতে তোমার কি না তাছাড়া ওর মুডটাও কেমন যেন একটু অন্যরকম দেখলাম খুব গম্ভীর গম্ভীর লাগলো দেখো ওদেরকে ওদের মতো থাকতে দাও সব বিষয়ে নাক গলাতে যেও না আজকালকার ছেলে মেয়েদের কত রকমের বাহানা থাকে তুমি যদি সব বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে চাও তাহলে তো সম্ভব না ঘুমাও ঠিক আছে আনিস সিদ্দিকী শ্যামলের বন্ধু কোন আনিস আমি কি দেখেছি যে ভদ্রলোক আমাকে তার ছেলে হারানোর কথা বলেছিল পত্রিকায় ছবি দেখিয়েছিল সেই ছেলেটা যেন কি নাম না মনে করতে পারছি না আচ্ছা আনিস সিদ্দিকের নাম শুনে লাবণ্য ঘর থেকে বেরিয়ে গেল তাহলে লাবণ্য আনিস সিদ্দিকি আর শ্যামলের মধ্যে তাহলে কি ব্যাপার হ্যাঁ এত রাতে এখানে একা একা কার সঙ্গে কথা বলছো
আচ্ছা, শ্যামলের মুখে ওর বন্ধুর নাম শুনে লাবণ্য ঘর থেকে বেরিয়ে গেল কেন? তা আমি কি করে বলবো? না, ঘটনাটা ছোট কিন্তু আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে। আচ্ছা, আমি ঘুমোতে গেলাম, তুমি এখানে বসে বসে রহস্যের চট খোলো। জরুরি কথা আছে, বুঝলি? কথা হচ্ছে, আচ্ছা, তোরা বড় আত্মকেন্দ্রিক হয়ে গেছিস। মানে? এই যে রূপা, রূপা তোকে লাবণ্যকে কত ভালোবাসত, কত খেয়াল রাখতো তোদের প্রতি, অথচ তোরা রূপার কোনো খবরই রাখিস না। শ্যামলরে, এটা ঠিক না। রূপার খোঁজ নে ছিস না, আমার খুব খারাপ লাগে, আমার খুব খারাপ লাগে শ্যামল। আরে দাঁড়া, আমার অ্যাকচুয়ালি সামনে ক্লাস টেস্ট, অনেক পড়াশোনা করতে হচ্ছে। ও, আপনি কি খাবেন বলুন তো? কিছু খাবো না, আমি আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি। আমার বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ, আপনার বিরুদ্ধে অভিযোগ। বলুন তো, কি এমন অপরাধ করলাম আমি? আচ্ছা, আমি কি কখনো আপনার কোনো ক্ষতি করেছি? ও মা, কি অবাক করার প্রশ্ন করছেন আপনি! আপনি আমার খুব ভালো একজন বন্ধু, ইভেন আপনি শ্যামলের ক্লাসমেটটার ওর খুব ঘনিষ্ঠতম একজন বন্ধু। তাই যদি হয়, ওই দিন ওই মার্কেটের সামনে শ্যামলকে আমার কাছে যেতে দিলেন না কেন জানেন? আপনি শ্যামলকে আমার কাছে যেতে দেননি বলে ওই মার্কেটের দারোয়ানার লোকজন মিলে আমাকে অনেক পিটিয়েছে। আনিস ভাই, আমি সত্যি খুবই দুঃখিত। আমিও খুব দুঃখ পেয়েছি। আপনি আমাকে পাগল বলেছেন, আপনার কাছ থেকে আমি এটা আশা করি। আনিস ভাই, মানুষ মাত্রই তো ভুল করে, তাই আমিও ভুল করেছি, প্লিজ আমাকে মাফ করে দিন। মাফ করব না আনিস ভাই, প্লিজ। লাবণ্য, আর কত ঘুমবি ওর, দুপুরে মেহমান আসবে না?
তাকাচ্ছিস কেন? কি হয়েছে? কি হয়েছে তোর? কিছু না, কিছু না হলেই ভালো। নে জানি চা। কেমন আছে মেয়েটি? তোমার ছেলে কি আজকে অফিস যাবে? দেখো কাল কত বড় একটা বিপদ গেল, আমি সারা রাত ঘুমোতে পারিনি। কেন? তোমার ছেলের চিন্তায়, ওর মধ্যে কেমন যেন একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পাচ্ছি। তোমাদের মা ছেলের ব্যাপারটা আমি ঠিক বুঝি না। এই চা কেন, নাস্তা কর। কেন খিদে নেই? আরে কি ব্যাপার, তোমার ছেলে ডায়েট কন্ট্রোল করে নাকি? দেখো ওর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন ঘটছে, তুমি ওকে ঠাট্টা করো না প্লিজ। না ঠাট্টা করবো কেন, ওকে নিয়ে আমি আজকে থেকে গবেষণায় বসে যাব। জীবনে যা কিছু অপছন্দ করেছি সে সব কিছু সব আমার ঘাড়ের উপর পড়েছে। পায়রা। কি মা, একটু তাড়াতাড়ি ফিরিস। মা প্রতিদিনই কলেজে যাবার সময় তুমি একই কথা বলো, কিন্তু কখনো পুরনো লাগে না, প্রতিদিনই নতুন মনে হয়। কি করবো বল, তুই চলে গেলে সারা বাড়িতে আমি একা থাকি, তোর বাবা ভাই থেকেও নেই, কখন ফিরবে তাও জানি না। তুই না থাকলে আমার কিছুই ভালো লাগে না। মা কী সব কথা বলছো তুমি, ভাইয়া অবশ্যই আসবে, বাবা যখন গেছে ভাইয়াকে না নিয়ে ফিরবে না। হয়তো ফিরবে যখন আমার চোখ অন্ধ হয়ে যাবে। মা গাড়ি থামছে। আমি জনাব মহাবীর রানী সিদ্দিকি, পৃথিবীর সমস্ত রেল লাইন বন্ধ করে দিয়েছি। বন্ধ সমস্ত রেল লাইন বন্ধ। রেল লাইন তো বন্ধ করে দিয়েছি, বাজে না, চলে না। রেল লাইন বন্ধ।
ম্যাডাম আপনার ফোন। হ্যালো ক্লিওপেট্রা, রানী আমার, কেমন আছো? সেভাবেই আছি যেভাবে তুমি রেখেছো। তোমার কণ্ঠ সুদূর বালিদ্বীপের হোটেল কক্ষে বসে শুনেও বুঝতে পারছি তুমি রেগে আছো। আর কটা দিন অপেক্ষা করো, চলে আসছি। ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই, আমি ভালো আছি। তার মানে তুমি চাইছো না আমি আসি? আমার চাওয়া না চাওয়ায় কার কি আসা যায়? অবশ্যই যায় সোনা, তুমি আমার বিবাহিতা স্ত্রী, তোমার সুখ দুঃখ দেখার দায়িত্ব আমার। তাই নাকি? শুনে খুব ভালো লাগলো, রাখি।